আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেকেছি। আপনারা জানেন আমাদের এলাকার অধিকাংশ মানুষই কৃষির উপরে নির্ভরশীল। আপনারা জমিতে যে ফসল লাগিয়েছেন অধিকাংশ জমির ফসল পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। এইটা সত্য কথা, কিন্তু এই ফসল আমরা বাঁচাম কেমনে? সে বিষয়েই আজ সিদ্ধান্ত নিতে হবে। এ ফসল শুধু বাঁচানোই নয়, এর ফলন বাড়ানোর জন্যে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে হলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অতিরিক্ত ফসল ফলাতে হবে। তাতে একদিকে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে, অন্যদিকে আমাদের স্বচ্ছলতা আসবে। এর লিগে আমাকে কি করতে হইব? হেইডা কর, অনাবৃষ্টি এবং অতিরিক্ত খরার হাত থেকে বাঁচিয়ে ফসল ফলানোর জন্যে আমাদের শেষ প্রকল্প চালু করতে হবে। কিন্তু পানি আমরা পাবো কোথায়? আমাদের গ্রাম থেকে যদিও নদী একটু দূরে, তবুও সেখান থেকেই পানি আনতে হবে, আর তার জন্য আমাদের খাল কাটতে হবে। এই খাল কাটার কাজে আপনাদের সবার এগিয়ে আসতে হবে। প্রকল্প করবা, খাল কেটে কুমির আনবা, তা কার জমির উপর দিয়ে? কেন, সবার জমির উপর দিয়ে খাল কাটা হবে, তাতে যদি আপনারটা পড়ে আপনিও দেবেন? হ্যাঁ, মানুষের সুন্দর সুন্দর কথা কয়ে আমারে ফেল করাইছে, এখন আবার নতুন ফাঁদ পাতছি, আর সেই ফাঁদে আমি পা দেব, তা তুমি কি করে ভাবলে? এত সোজা এখন তো ফাঁদ বলবেনি, জীবনে তো কোনো ভালো কাজ করেনি। এই এলাকার উন্নয়নের জন্য সরকার যে টাকা দিয়েছিল সেই টাকা মেরে তো নিজের দালান তুলেছেন, আবার বাগানে হরিণ পেলেছেন। উনি দালান উঠাইতেছে না, কুমির পালতাছে না, হরিণ পালতাছে, তা দিয়ে তোমার কি? আমাদের অনেক কিছু, কারণ উনি দালান তুলতে গিয়ে এলাকার অনেক নিরীহ মানুষকে ভিটে মাটি ছাড়া করেছেন। আর আমাদের বর্তমান চেয়ারম্যান একটা ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, আর উনি এসছেন তা বাগাটা দিতে। হ্যাঁ, আমি দান ছাত্র খাইলে বসেছি, তোমরা বলবা আর আমি সব দিয়ে দেব। এসব আপনি কি বলছেন? আপনি কি চান না এলাকার মানুষের উন্নতি হোক? তোমাদের উন্নতি নিয়ে তোমরা থাকো না, আমি এসবের মধ্যে নেই। আরে আপনাকে ডেকেছে কে? আপনি থাকলে এলাকায় কোনো ভালো কাজ হয় না, সবাই জানে। যান, আপনি চলে যান। কি, আমি চলে যাব? শালা চাকর বাকরের মুখে এত বড় কথা, উনি সাবধানে কথা বলবেন, তাকে আপনি চাকর বলছেন? উনি আমার বড় ভাই, প্রয়োজনে আমি ওনার থেকে বুদ্ধি পরামর্শ নেই। তাহলে তোমার দরকার কি? গফুরকে তোমার ছেলে বসা দাও। প্রয়োজনে তাই বসাবো। গফুর ভাই, আপনি এখানে বসেন, বসেন। গফুর ভাই, আজকের সভার সিদ্ধান্ত জানিয়ে দিন। না না চেয়ারম্যান, তুমিই দাও। না, আপনাকেই দিতে হবে, আপনি জানিয়ে দিন। তাহলে এই সিদ্ধান্ত হলো, চেয়ারম্যান সাহেব যেমন বলেছেন, মানে নদীতে খাল কেটে আমরা গ্রামে পানি নিয়ে আসবো, আর যার যার জায়গা পড়বে সেই জায়গা আমরা স্বেচ্ছায় দান করব, এবং খালটা আমরা নিজেরাই কাটবো। আপনারা রাজি? চেয়ারম্যান সাহেবের সাথে আছি। চেয়ারম্যান, কাজটা তুমি খুব ভালো করলে না, এর পরিণাম খুব ভয়াবহ হবে। আয় আপনি সব মুখ বুঝে সহ্য করে লইলেন। আমি যখন সবল মারব, পৃথিবীর কোন ওজা ওই বিষ নামাতি পারবি না। তার বউ শুনছি খুব বুদ্ধিমতি, তাই বুদ্ধির মার পেছে ওরে শিক্ষা দিতে হইব। এই খাবো, বুদ্ধির মার পেছটা কি? বিয়ে? না না না, আমি বিয়ে করব না। আরে আপনি করবেন কেন? করবে তো ওই চেয়ারম্যান। মারেন কেন? চেয়ারম্যানের ঘরে বউ আছে না? আছে। এবার বিয়ে করবি কেন? আর যদি বিয়েই করে তাহলে আমাদের লাভ কি? আরে আমাদের লাভ অনেক, আর এইটাই হইলো বুদ্ধির মার প্যাচ। শুনেন, হ্যাঁ।
ব্যাপার? হঠাৎ এত সাজগোজ, নতুন করে বাসর রাত করবে নাকি? বাসর রাত মেয়েদের জীবনে একবারই আসে। না, তোমার সাথে কখনো কথায় পারিনি, আজও পারবো না। এখন বলো সাজার কারণটা কি? এত ভুলো মন নিয়ে বিশাল ব্যবসা বাণিজ্য দেখাশোনা, আবার জনসেবা, মানে চেয়ারম্যান গিয়ে করো কি করে? আমি জবিতাদি বাড়ি যাচ্ছি, তোমার মনে নেই আজুর বিয়ে? আচ্ছা বলো তো, আকাশ বড় না মাটি বড়? মাটি বড়। আকাশ বড় না মাটি বড়? না আকাশ বড় না মাটি বড়? না আকাশ বড় মাটি বড়? হুম আকাশ বড়। মাটি, কি হয়েছে মামনি? বাবা, আকাশ বড় না মাটি বড়? আঙ্কেল আপনি বলুন না কে বড়। মাস্টার, তুমি বলো কে বড়। আকাশ মাটি উভয়ই বড়, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। তা বন্ধু, ভাবি সাহেবা বিয়ে বাড়ি থেকে কখন ফিরবে? বিয়ের কাজ শেষ হলেই চলে আসবে। কি হয়েছে? বিয়া বাড়িতে বেগম সাহেব রেখে যেন গুলি করছে। হ্যালো হ্যালো, কিনা ওসি সাহেব, রসুলপুর গ্রামে এক বিয়ে বাড়িতে চেয়ারম্যানের স্ত্রীকে কে বা কারা খুন করেছে, আপনি একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। কি বললেন? বিয়ে বাড়িতে চেয়ারম্যানের স্ত্রীকে গুলি করেছে? আমি এক্ষুনি আসছি। ও মাই গড, জীবনে আমি তোমাকে সুখ দিতে পারিনি, আমি আমাকে ক্ষমা করে দিও। না হবে না, তোমার কিছু হবে, আমি আমি তোমাকে বড় হাসা ফেলি। চলো চলো ভাই আফজল, আফজল বউ মতো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, কে কে এই সর্বনাশ করলো? গফুর ভাই একটু কাছে আসেন, আমার অনেক স্বপ্ন ছিল আকাশকে বড় ডাক্তার বানাবো, আমার সেই স্বপ্ন পূরণ হলো না গফুর ভাই। এখন থেকে আকাশের বাবা মা সবে আপনি। গফুর ভাই, ওর বাবা খুব সরল মানুষ, ওদের আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আপনি কথা দেন ওদের আপনি দেখে রাখবেন, আকাশকে মানুষের মতো মানুষ করবেন, কথা দেন বাবুর ভাই। মা, আমি কথা দিচ্ছি, আকাশকে আমি মানুষের মতো মানুষ করব, ওদের আমি দেখে রাখবো বৌমা, দেখে রাখবো। আসেন ওসি স্যার, আসেন। কিভাবে এই ঘটনা ঘটল? আরে ওখানে গেলেই বুঝতে পারবেন, আসেন। ভাবি সাহেবা এই বিয়ে বাড়ির দাওয়াত খাইতেছিল, কে বা কারা মারি ফেলেছে আমরা তার কিছুই জানি না। হ্যাঁ ওসি সাহেব, যেই খুন করেছে তাকে খুঁজে বাইর করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। আমি এলাকার প্রাক্তন চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, এই খুনে তদন্তের ব্যাপারে আমি আমি আপনাকে এই সর্বরকমের সাহায্য সহযোগিতা করব। হ্যাঁ দরগা সাহেব। জি স্যার। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। কি ডেঞ্জারাস হাত রে, কামসামি করবি না মালিশ করবি? জি মালিশ মালিশ মালিশ। এই খালি হাত মালিশ করবি না গা পা মালিশ করবি? না হুজুর, ওগুলো পরে করব, আগে হাত মালিশ করে নি। কেন?
আপনি মরে গেলে এই হাত দুটা ফ্রিজে রেখে দেবো। আচ্ছা তুই আমার হাত ফ্রিজে রাখবি কে? আপনার এই হাতের মার প্যাচে আমি সবাইকে ফাইনাল করে দেবো। এই হাতের ফাইনাল খেলা তুই দেখিস নাই, কেবল খেলা শুন, এরপর চেয়ারম্যানকে গাড়ি ফেলবো। ভুল বললেন হুজুর, চেয়ারম্যানকে বাঁচিয়ে রাখতে হবে। কি বলছিস তুই? ঠিকই বলছি, চেয়ারম্যানকে শেষ করে দিলে আপনার কলিজার টুকরা মর্জিনা থাকবে কোথায়? মানে? মানে খুব সোজা, মরহুমা আমেনা বেগমের জায়গায় মর্জিনা থাকার ব্যবস্থা করতে হবে। তাহলে দেরি করছিস কে? শূন্যস্থান পূরণের খেলাটা আজ থেকে শুরু কর। এই মর্জিনা রুস্তমকে বল খাওয়া রেডি করতে, চেয়ারম্যান বাড়িতে নিয়ে যেতে হবে। মর্জিনাকে রাস্তা সিনা দিয়ায়। আচ্ছা সবকিছু মামলার এজারে উল্লেখ না থাকলো, ছোটখাটো বিষয়গুলো তুমি ওসিকে বলবে, তাতে তদন্তে সুবিধা হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের জন্য খাওয়ান পাঠাইছে। জি। এই মর্জিনা দাঁড়ায় রইল কেন? ভিতর বাড়ি যাও, আকাশ বোধ হয় এখনো না খায় আছে, যাও। দেখি চেয়ারম্যান সাহেব একটু তাড়াতাড়ি আসো। আমি আজ বিকেলে আবার থানায় যাব, আপনি আকাশের দিকে একটু খেয়াল রাখবেন। একা যাবে? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি হোন্ডা নিয়ে যাব আর আসব। থানায় যাইবেন? আচ্ছা ব্যবস্থা করতেছি, যাই। আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয় নাই আর হইবও না, সে বিশ্বাস আমার আছে রস্ত, কিন্তু তোর কাজ তো শেষ হয়নি। আর কি করুক, চেয়ারম্যানের সাথে মর্জিনে বাসর করবি আর তুই ফটাফট ছবি তুল। ভাইজান মনে পড়ে চেয়ারম্যান তো কাল আমাকে নিয়ে বিচার বসাইছিল, আর সেই বিচার কি হয়েছিল? সাক্ষীদের জবানবন্দিতে এটাই প্রমাণিত হয়েছে যে মর্জিনার সাথে প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়ার অবৈধ সম্পর্ক আছে, তাই আজকের সালিশি সভায় এই সিদ্ধান্ত হল মোহাম্মদ আলী মিয়া মর্জিনাকে বিয়ে করবে। বিচার মানি না, হ্যাঁ এইসব ফালতু বিচার মানি না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তাও ভালো, তবু এই বিয়ে করবো না। দাও কোথায় নিয়ে যাবে, দাও চলো। শোন মর্জিদা, কুদ্দুস তোকে যেভাবে যা করতে বলে তুই কিন্তু তাই করবি। আমি এখন যাই। আকাশ ঘুমাও বাবা। চাচু বাবা আসছে না কেন? তুমি ঘুমাও, তোমার বাবা এক্ষুনি চলে আসবে। না বাবা না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। হ্যালো কে বলছেন? ওসি সাহেব, আমি চেয়ারম্যান বাড়িতে গোপুর বলছি। চেয়ারম্যান সাহেব কি থানাতে আছেন? না তো, চেয়ারম্যান সাহেব থানায় আসেননি। সে কি থানায় যাবে বলে তো সন্ধ্যায় বাড়িতেই বেরিয়েছে। চেয়ারম্যান মানুষ, হয়তো কোনো কাজে আটকা পড়েছে।
আমি এখানে কেন? তুমি মর্জিনা না, তুমি এখানে কেন? বারে আমার ঘরে আমি থাকবো না তো কে থাকবে? তোমার ঘর, কিন্তু আমি এখানে এলাম কিভাবে? গত রাতে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলেন, ঘরে এনে কত সেবা যত্ন করলাম, আর আপনি কিনা সুযোগ বুঝে আমার এত বড় সর্বনাশ করলেন। আরে চেয়ারম্যান, তুমি কখন আইলে? হেমর্জিরা তুই কাঁদতেছিস কে? তো কি হয়েছে? আরে তুই করা কি হয়েছে? এই কথা তাতে কি হয়েছে? সিলি মর্জিনা, এক রাতের মধ্যে হয়ে গেলি আমি না। এসব কি বলছেন আপনারা? মর্জিনার সাথে সারা রাত আমোদ ফুর্তি করলে, আর এখন বলতেছো আমরা কি বলতেছি? বিশ্বাস করুন, আমি তোমার কথা আমি বিশ্বাস করলেও সমাজের কেউ বিশ্বাস করবে না। কিন্তু বড় ভাই, চুপ করো, চুপ করো। আমি না মারা গেছি এখনো 40 দিন হয়নি। হ্যাঁ, তোমার যদি মেয়ে মানুষের প্রয়োজন ছিল আমাকে বলতে, আমি তোমার একটা বিয়ে দিতাম। গফুর ভাই, আকাশ আমার বাঁচার একমাত্র অবলম্বন। সৎমা ঘরে এনে আকাশের কষ্ট আর বাড়াতে চাই না। কিন্তু যেভাবেই হোক তুমি তো মর্জিনার ঘরে রাত কাটিয়েছ, এর পরিণাম কি তা তুমি জানো? কিন্তু আমি জেনে শুনে তো কোনো পাপ করিনি। আমি জানি, আমি রাত আর বিশ্বাস করিনি। এই তুমি বারবার আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছ কেন? ইচ্ছে করে আসিনি, আসতে বাধ্য হয়েছি। তাছাড়া মর্জিনার ব্যাপারটা উভয়ের পারিবারিক ব্যাপার, নাকি ভুল বললাম? ইতর বদমাশটা ভুল বলে না, মিথ্যেকে সত্য করবার চেষ্টা করে। চেষ্টা না, মর্জিনার সাথে চেয়ারম্যানের মধুর সম্পর্কটা আজ প্রমাণ করে দেবো। হ্যাঁ, কি প্রমাণ করবে? হ্যাঁ, কি প্রমাণ করবে? তোমার চরিত্র সম্বন্ধে এলাকার সবাই জানে। তা জানুক, আমার সাথে সবাই জানে, কিন্তু এবার তোমার চেয়ারম্যানের চরিত্রটা সবাই জানুক। এই চরিত্র, এই যে হুজুর, এই নাও। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। বমি করতেছি কে? আরে আমি বমি করতেছি না, মরছি না, বমি করতেছি। মরছি না, বমি করছি, তোর কি? আরে এই বমি সেই বমি না, এইটা হইলো পুয়াতি বমি। ও, তা এই কথা তা বুঝায় কবি রে? চেয়ারম্যানের কারণে মর্জিনা পুয়াতি হয়েছে, মর্জিনা বমি করছে, তো আমি কি করবো? হ্যাঁ, তুমি কি করবা তা তুমি ভালো করেই জানো। এখন যদি মর্জিনার বিয়ে না করো, এই ছবি দিয়ে গ্রামে গ্রামে পোস্টার লাগবে, চেয়ারম্যানের কুকীর্তি পত্রিকায় ছাপা হবে, সবাই তোমার মুখে থুতু দিবে। বলো, রাজি? হুজুর, নিরবতা সম্মতির লক্ষণ। তুই ঠিকই বলিস। চেয়ারম্যান রাজি হয়েছে, আপনারা সবাই বিয়েতে আসবেন। কিন্তু এখন আসছে না কেন? গেল কোথায়? গফুর ভাই, আমার জীবনে কি ঘটে গেল, কি করে ঘরে যাব? যে ঘরে ঢুকলে আমি আবেদার প্রতিচ্ছবি দেখি, সেই ঘরের খাটে ওই 10টা মর্জিনা বসা, আমি এখন কি করব? দেখো, মর্জিনা এখন তোমার বিবাহিতা স্ত্রী, ধর্ম সাক্ষী রেখে তুমি ওকে বিয়ে করেছো,
ওর কাছে তোমাকে যেতেই হবে। বাবা, ওই মেয়ে লোকটা কি আমাদের সঙ্গে থাকবে? ছি আকাশ, অমন করে বলতে নেই। উনি উনি তোমার নতুন মা। কফুর ভাই। হ্যাঁ আফজাল, মর্জিন এখন চেয়ারম্যান বাড়ির বউ। হ্যাঁ, আজ থেকে আকাশ আমার কাছেই থাকবে। যাও, তুমি ঘরে যাও। চল বাবা, আমরা গিয়ে শুয়ে পড়ি। আমার কাছে আপনার আসতে মন চাচ্ছে না বুঝলাম, কিন্তু এত রাত পর্যন্ত ওই ছোট বাচ্চাটাকে কষ্ট দিচ্ছেন কেন? ওর মা যখন ওকে ছেড়ে চলে গেছে, ওর তো কষ্ট হবেই। আমি কি ওর মা হতে পারি না? সত্যি তুমি ওর মা হবে? তাহলে তোমাকে কথা দিতে হবে, তুমি আর কোনোদিন সন্তান নিতে পারবে না। আমার আকাশকে তুমি মাতৃস্নেহ মানুষ করবে। কথা দিলাম, তবে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলো, সময় হলে বল। বাবা পুটি, আই, কে তুই? আমার মার হাতে ভাত খাচ্ছিস? তুই কখন এসেছিস? কেমন আছিস বাবা? এতদিন আমাকে নানার বাড়িতে ফেলে রেখে নতুন বিয়ে করেছ, আর এখন জিজ্ঞেস করছো আমি কেমন আছি? লক্ষ্মী বাপ আমার। সরো। এই বেটা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আকাশকে কে মেরেছে? বাবা, ওই ছেলেটা আমাকে মেরেছে। মা, মা গো। মা? মর্জিনা, ছেলেটা কে? ও তোমাকে মা বলছে কেন? ছেলে মাকে তো মাই বলবে, নাকি খালা বলবে? তোমার ছেলেকে আমি আপন করে নিয়েছি, এখন আমার ছেলেকে তুমি আপন করে নাও। তোমার ছেলে আছে, আমাকে আগে বলনি কেন? প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। কিন্তু তোমার ছেলে আমার বাড়িতে ঢুকে আমার ছেলেকে মারলো কেন? আমার মার কাছে আসলে আবারও মারব। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর কথা বলছিস? হাত নেই বা কোন সাহসে আমার ছেলেকে হাত উঠছে? প্রয়োজন হলে ওকে ঘাট ধরে বের করে দেব। যেই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে আমিও থাকবো না। চল বাবা, চল। তুই যাচ্ছিস কোথায়? আমি এবার যে থাকবো না ভাই। স্যার, একদম নাকি? একবার এই বাড়ির থেকে বাড়াবি আর ঢুকতে পারবি না। যা বাড়ি যা। তাহলে আমার ফটি? সে ফটি কে চেয়ারম্যান অপমান করে বাইর করে দিচ্ছে, সেই ফটি কি একদিন সসম্মানে এ বাড়িতে ঢুকবি? চল চল। ভিতরে যাবে জানা? গেল কই? এখানে কি হচ্ছে? নষ্টা মেয়ে রাতের অন্ধকারে পরপুরুষের সাথে ফষ্টি অষ্টি করছিস? এই নষ্টা মেয়ের সঙ্গে কিন্তু বিয়ের আগে তুমি রাত কাটিয়েছিলে। তোর এত বড় সাহস! আরে বেশ্যা কোনোদিন ঘরের বউ হতে পারে না, বেশ্যা বেশ্যাই থেকে যায়। Oh.
গফুর ভাই, আকাশ, আফজল, কি আফজল, কি হয়েছে তোমার আফজল? গফুর ভাই, আকাশকে আমি আপনার কাছে রেখে গেলাম। আফজল, আফজল, আমি খুন করিনি, আমি খুন করিনি, বিশ্বাস করুন ওসি সাহেব, আমি আফজালকে খুন করিনি। নিজে খুন করে কেউ কখনো স্বীকার করে যে সে খুন করেছে? ওসি সাহেব, এই চাকর গফুর মেয়ে আমার স্বামীকে খুন করেছে। আপনারাই বলুন, আপনারাই বলুন, যে চেয়ারম্যান আমাকে বড় ভাইয়ের আসনে বসেছিল, তার সংসার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব সব আমার বোধ ছেড়ে দিয়েছিল, আমি আমি কি তাকে খুন করতে পারি? ওরা কি বলবে, আমার স্বামী ভুল করেছিল, তাই খুন হয়ে তার খেসারত দিতে হয়েছে। হ্যাঁ, যার এই পৃথিবীতে কেউ নেই, যার কোনো কিছুর প্রয়োজন নেই, সে কিসের লোভে চেয়ারম্যানকে খুন করবে বলুন? আপনারাই বলুন, কেন সে চেয়ারম্যানকে খুন করবে? আরে ওরা কি বলবে, ওরা কি বলবে, তুমি আমার স্বামীর টাকা পয়সা বিষয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমার স্বামীকে খুন করেছো। মিথ্যে, ও যা বলছে সব মিথ্যে। ওসি সাহেব, চেয়ারম্যান ইদানিং প্রায়ই বলতেন তার ক্যাশ থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, এই নিয়ে গফুর মিয়ার আমার স্বামীর মধ্যে কথা কাটাকাটিও হয়েছে। একবার তো গফুর মিয়া বলেই ফেলল, সময় হলে সব হিসাব মিলিয়ে দেব। ওসি সাহেব, সেই হিসাব যে গফুর মিয়া এইভাবে মেলাবে তা আমি ভাবতেও পারিনি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনারা আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। এই মহিলা, এই মহিলা চেয়ারম্যান বাড়ির কর্তৃত্ব নেওয়ার জন্য আমার উপরে মিথ্যে খুনের দায়ভার চাপিয়ে দিচ্ছে। চাচু, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আপনাকে কিছুই বলার নেই। হ্যাঁ, কিছু বলার নেই। দারোগা সাহেব, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। চাচু, তুমি কি সত্যি বাবাকে খুন করেছো? না রে বাবা, না না, ওরা ওরা ষড়যন্ত্র করে আমাকে কুড়ি বানিয়েছে। গফুর মিয়া, তুমি নির্দোষ হলে আমি তোমাকে জামিনে ছাড়িয়ে আনবো। এই, ওনাকে নিয়ে চলো। আমার হাতে হ্যান্ডকাফ দিছিলে, আমি দিছি তোমার কোমরে রশি। যা ওই বাড়িতে রাজকুমারের মতো যা, নিয়ে যা। রাজকুমার চলে রে। থামো থামো, আরে ফুটি, আমার সোনা টুকরা ছিল ফুটি গাছতে। ফুটি বাবা, মর্জিনা, তোমাকে হুজুর বলেছিল না ফটিক সম্মানের সাথে এই বাড়িতে ঢুকবে? আর তাই ঘোড়ায় চড়িয়ে একদম রাজ পোশাকে মর্দের মতো নিয়ে এলাম। এই না হলে আমার ভাই, এখন আমার সোনার টুকরা ছেলে ফটিক রামানের ব্যবস্থা করো। এই এদিকে আয়, এদিকে আয়। এই, তোকে না বললাম এদিকে আসতে? ঘুরে দাঁড়া, আমি তোর কাঁধে পা দিয়ে নামবো। ঘুরে দাঁড়া, না হলে তোর হাড্ডি গুরু করে ফেলবো। নামো যুবরাজ। নামো বাবা, নামো, পা দিয়ে নামো। তোরে আমি খাইছি।
বাচ্চা যে কাম করছো তের পাবা নে মাসের কয়দিন যাই না আমি খামো না আগে তোমার সব ছেলেকে ডাকো ও আমার হাতটা মেসেজ করে দেবে এই কথা ডাকছি দাঁড়া আকাশ আকাশ ওই কোথায় গেলি এই আকাশ আকাশ মরলো নাকি ওই এদিকে আয় আমি যে ডাকি আমার কথা কানে শুনতে পাস না দেখছো হারামদাদা কেমনে খাড়ায় রয়েছে আমার কথা কানে যায় না ভালো করে দিবি পুরো শরীর দিবি শরীরে শক্তি নাই না ও ভালোই আরাম লাগছে পাটা যে ব্যথা করছিল আহ হ্যাঁ ভালো করে চেপ ও ঘুমাচ্ছি Thank you.
নবাবের বাচ্চা খেলে খা না খেলে যা। তুমি কি করাইলে? হ্যাঁ কুদ্দোস গোপুর জেল থেকে পালায় আছে, তাড়াতাড়ি থানায় খবর দে। ওই আরামের বাচ্চা! না, গোপুর পালিয়ে আসেনি, জামিনে ছাড়া পেয়ে এসেছে। তার মানে আকাশ যদি এখানে থাকে ওরা তো আকাশকে মেরে ফেলবে। আমি আমাদেরকে কথা দিয়েছি আকাশকে মানুষের মতো মানুষ করব। আকাশকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। ও গোপুর, হামদু হামদু কই গেল সব? এত বেলা হইল এখনো কারো উঠার নাম নাই, চেয়ারম্যান নাই, আসন নাম হয়ে গেছো না? আয় গফুর মিয়া, ও আয় গফুর মিয়া। আকাশ কই গেল, সব বললো নাকি? আয় হামদু 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 গেলি কই সব? কি হয়েছে মাজান? গফুর মিয়া কই? জানি না। আমার সোনার টুকরা পুরো আকাশ কই? এই নাই। হায় 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 thank you.
পাইছি, টাকা কামানো রাস্তা পাইছি। ওরা নেশাখোর, মরে গেলে আপনি বিপদে পড়তে পারেন। আপনি না এলে আমার যে কি হতো ভাবতেই পারছি না। কিছুই হতো না, একা যেতে পারবেন না, এগিয়ে দিতে হবে। নো থ্যাংকস, আমি আসি। চাচু, তুমি সারাদিন পরিশ্রম করে রাতে ঘরে ফিরে রান্না করতে বসো, তুমি আর কত কষ্ট করবে চাচু? তুই ডাক্তারি পাস করলে সব কষ্ট দূর হয়ে যাবে বাবা। চাচু, আমার জন্য তুমি যে কষ্ট করছো তার ঋণ আমি কি দিয়ে শোধ করব? তুই আমার কি ঋণ শোধ করবি রে বাবা? আমি তোর বাবা মাকে কথা দিয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করব। আমি তোমার দায়িত্ব পালন করছি, তুই পাস করে ডাক্তার হবি, তোর বাবা মার স্বপ্ন পূরণ করবি। তোর পড়াশোনা শেষ হলে তোকে আমি গ্রামে গিয়ে চেয়ারম্যানের সবকিছু বুঝিয়ে দিতে পারলে আমার শান্তি। তুই যে চেয়ারম্যান বাড়ির সবকিছুর একমাত্র দাবিদার, তা তোর পরীক্ষার জন্য কত টাকা লাগবে তা তো জানালি না। ইয়ে চাচু, মানে আরে আমতাম তো করছিস কেন, বল কত টাকা লাগবে। না মানে সব মিলিয়ে 50,000 টাকার মতো লাগবে। তুই কোনো চিন্তা করিস না বাবা, টাকার ব্যবস্থা হয়ে যাবে। তা টাকা কবে লাগবে? ইয়ে 2-3 দিনের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, যা তুই পড়তে বস যা। আপনি বেড়াবেন পাপা, বেড়াবেন। ১০ টাকা ভাড়া, 500 টাকার নোট আমার কাছে ভাঙতি নেই। ভাঙতি নেই বললে হলো, দেন ভাঙতি দেন। ভাঙতি নেই তো, ভাঙতি নাই, না টাকা না দেওয়ার মতলব। হ্যাঁ কি বলছেন এসব, আমি টাকা নিতে বলছি না। কেমনে নেবো, ভাঙতি টাকা দেন, তা না হইলে সোজা গাড়ি থেকে নেমে যান। কেন গাড়ি থেকে নেমে যাব, আমি তোমাকে টাকা দিতে চাইছি না। রাখেন, টাকার গরম দেখেন না, জীবনে বহুত টাকা আলা দেখছি, এখন ভাঙতি টাকা বাইর করেন। হ্যাঁ কন্ট্রাক্টর, উনি তো বলেছে ভাঙতে টাকা নেই, তারপর কথা বাড়াচ্ছ কেন? আরে মিয়া, আপনার তো কিছু কইনি, আপনার গায়ে লাগলো কে? উনিও যাত্রী আমিও যাত্রী, গায়ে তো লাগবে, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। আপনার যদি ওনার লেগে দরদ লেগে থাকে তাহলে ওনার ভাড়াটা আপনি দিয়ে দেন। এই নাও, একটা কথা মনে রাখবে, মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। ওরে বাবারে, কাল রাবার আওয়াজ আইছে।
পৃথিবীটা যে গোল আজ তা আবার বিশ্বাস করতে হলো। যেমন কিছুদিন আগে পাগল মাস্তানের হাত থেকে বাঁচালে, আজ আবার মান সম্মানের হাত থেকে বাঁচালে। আপনার কাছে আবারও ঋণ জয়ী গেলাম। আপনি? আমি মাটি, ল ফাইনাল ইয়ার। আমি আকাশ, মেডিকেল ফাইনাল ইয়ার। ঠিক আছে, যেহেতু আপনি আইন পেশার লোক, যদি কখনো আইনের জটিলতে পড়ে যায় তাহলে আপনার কাছে যাব, ফিস নেবেন না। ব্যাস ঋণ শোধ। আমার যদি ডাক্তারের প্রয়োজন হয় আপনার কাছে যাব, তখন কিন্তু ফিস চাইতে পারবেন না। তারপরও যদি দেখেন এই প্রক্রিয়ায় ঋণ শোধ করতে দেরি হচ্ছে, তাহলে 10 টাকা ফ্লেক্সি নোট করে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, নাম্বারটা বলুন। 01712048889। তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ। খুদা। এই নদী, আরে শোন শোন, যাসনে? এই নদী, হাই সুইটি, আমি সাগর, তুমি নদী, তাই ছুটে এসেছো সাগরের বুকে। আর সাগর নদীকে ভালোবাসবে এমনি তো স্বাভাবিক। আই লাভ ইউ। থ্যাংক ইউ, কিন্তু গোলাপ আমার পছন্দ নয়। চন্দ্রে, সে কখন থেকে চিৎকার করে ডাকছিস শুনতেই পাচ্ছিস না, কেবল দৌড়াচ্ছিস। ওই স্টুপেরটা আমার পিছু নিয়েছিল, তাই সে তো কদিন থেকে তোর পিছু নিয়েছে, একটু প্রশ্রয় দিলেই পারিস। আপনি ঠিকই বলেছেন, সাগর ছাড়া যে নদীর কোনো গতাঙ্ক নেই এ কথাটা আপনার বান্ধবী কিন্তু বোঝান। দেখুন মিস্টার, আপনাকে আগেও বলেছি, আজ ফাইনালি বলছি, আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না, ক্লিয়ার? ও প্লিজ, আপনি আমাকে বিরক্ত করবেন না। এসো তো, কিন্তু তুমি শুনে রাখো নদী, আমি তোমাকে ভালোবাসি এবং আজীবন ভালোবাসবো। কিরে, আজও হলো না? তোদের তো বলেছি দোস্ত, ওর আশা ছেড়ে দে, ও এখন জেদি মেয়ে। আমিও দেখব কদিন ওর জেদ থাকে, প্রেমের পরীক্ষায় কি করে জয়ী হতে হয় সে আমার জানা আছে। ঠিক আছে, সময় বলে দিবে, চল চল। হ্যালো, ফ্লেক্সি লোড করেছেন কেন? ঋণ শোধ করেছেন? ছি ছি, আমি লজ্জা দেবেন না, এটা ভেবে আমি আপনাকে ফ্লেক্সি করিনি। তাহলে কেন করেছেন? যদি ফ্লেক্সি না করতাম আপনি কি আমাকে ফোন করতেন? ফ্লেক্সি না করে যদি এসএমএস পাঠাতেন তাহলে বেশি খুশি হতাম। এসএমএস পাঠাবো, কিন্তু কি লিখবো? যা আপনার মন চায়। মন তো অনেক কিছু চায়, কিন্তু মানুষ যা চায় তা কি পায়? চেষ্টা করে দেখুন না, পেয়েও যেতে পারেন। তাই রাখি, ওকে বাই। Thank you.
কোথায় পাবো, কিভাবে জোগাড় করবো? কথা দেন কপুর ভাই, কথা দেন, আকাশকে আপনি দেখে রাখবেন। কথা দেন কপুর ভাই, কথা দেন, আকাশকে আপনি মানুষের মতো মানুষ করবেন। কথা দেন কপুর ভাই, কথা দেন। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। এত দেরি হলো, এতগুলো টাকা জোগাড় করতে সময় লাগবে না, রাত একটু হবেই। টাকা? আরে তুই না বললি পরীক্ষার জন্য 50,000 টাকা লাগবে, এর মধ্যে ভুলে গেলি? তোর নে। চাচু, তুমি এত টাকা কোথায় পেলে? সেটা তোর জানার দরকার নেই, তবে এইটুকু বিশ্বাস রাখিস, তোর চাচু জীবনে কোনো অন্যায় করেনি আর করবেও না। সে বিশ্বাস আমার আছে চাচু। লেখাপড়া শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস, আমি আর খাবো না, শরীরটা ভালো লাগছে না। الصلاة خير من النوم. الله ইয়া রব্বুল আলামিন, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আকাশে পরীক্ষার টাকা জোগাড় করতে পেরেছি। ইয়া আল্লাহ, ও যেন পাস করে ওর মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে, তুমি আমার ফরিয়াদ কবুল করো আল্লাহ। আমিন। চাচু, কি হয়েছে রে বাবা? চাচু, তোমার কি হয়েছে? সত্যি করে বলো, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি,
আমার কিচ্ছু হয়নি রে বাবা। হয়েছে, তোমার অনেক কিছু হয়েছে। বলছি তো আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, কিছুই হয়নি, এসো আমার সাথে। যদি কিছু নাই হয়ে থাকে তাহলে বিছানা রক্ত লোক থেকে ডুবলে কেন চাচু? তোমাকে বলতেই হবে বিছানা রক্ত লোক থেকে চাচু। আমি ডাক্তার না হলেও ডাক্তারি পড়ছি, আমি ঠিকই বুঝতে পেরেছি গতকাল তুমি কিভাবে টাকা জোগাড় করে এনেছ। আমার পরীক্ষার টাকা জোগাড় করার জন্য তুমি কিডনি বিক্রি করেছ, বলো সত্যি কিনা। তবে তুমি কি করে ভাবলে তোমার কিডনি বিক্রি করার টাকা দিয়ে আমি পরীক্ষা দেব? দরকার নেই আমার পরীক্ষার, দরকার নেই আমার পড়াশোনার, দরকার নেই। স্যার পরীক্ষা দিবি না, পরীক্ষা দিবি না, পড়াশোনা করবি না? আরে আরে এই জন্য কি দিন রাত পরিশ্রম করে ডাক্তারি পড়াচ্ছি? আরে আরে আমি আর কদিন বাঁচবো, আমি কদিন বাঁচবো? তুই বড় ডাক্তার হবি, বাবা বা মুখ উজ্জ্বল করবি, তোর চিকিৎসায় মানুষের উপকার হবে, গ্রামের সবাই বলবে চেয়ারম্যানের ছেলে বড় ডাক্তার হয়েছে। গর্বে গর্বে আমার বুকটা ভরে যাবে। আর আর তুই বলছিস লেখাপড়া করবি না? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার মা নেই বাবা নেই, তুমি আমার মা তুমি আমার বাবা, তোমার যদি কিছু হয়ে যায়। আমার কিচ্ছু হবে না রে পাগল ছেলে, যা তৈরি এই কলেজে যা, আজ না তোর ফর্ম ফিল আপের শেষ দিন, যা বাবা যা। কত দূর এগুলি? এগুলো মানে কিছু বুঝি না, তোমার সেই রোমিওর কথা বলছি। তোরাও যেমন, ওর মতো একটা লাফাঙ্গা ছেলেকে রোমিও ভাবো আমি, ভাবলি ক্ষতি কি? কেমন মায়া ভরা চাহনি, ও প্রেমের জন্য তোর কাছে কি ধারণা টেনে ধরছে। এক কাজ কর, তুই ওর গলায় ঝুলে পড়। শুনেছি প্রেমে পড়লে কেউ মজনু হয়, কেউ ফরহাদ হয়, তুমি তাদের মতো কিছু একটা করে দেখাতে পারবে? কেন পারবো না বলো, কি করতে হবে? ক্যাম্পাসের চারতলা ছাদ থেকে নদী আই লাভ ইউ বলে লাফ দিতে পারবে? তুমি বললে 100 বার পারবে, দেখতে চাও? দেখাও। ওকে যদি সত্যি সত্যি লাভ দেয় ঝামেলা হবে, কিন্তু তুইও না ওর সাহস আছে নাকি? সাগর সাগর পাগলামি করিস না, আরে বোকা ভালোবেসে দান দিয়ে ফেললে, তুই যে ভালোবাসে পেলি তা বুঝবি কি করে? বোঝার সময় নেই তোরা, দেখ আমি কি করি। তোমরা দেখো আমি কি করছি, দেখো রবি আই লাভ ইউ। ছেলেটা যদি এখন মারা যায় সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় তখন কি করবি? তুই আর কোনো ছেলের দিকে মুখ তুলে তাকাতে পারবি না, মেয়েদের এত অহংকার থাকা ভালো না। তোরা এখন যা,
আমাকে দেখা দেখতে দে, চল চল। এটা তো কি করলি? ছেলেটা যদি মারা যায়, যদি পঙ্গু হয়ে যায়, তুই সারা জীবন কোনো ছেলের দিকে মুখ তুলে তাকাতে পারবি না। মেয়েদের এত অহংকার থাকা ভালো না, তুই একটা অমানুষ। হ্যালো, এটা কি মাটিয়াপার নাম্বার? কি ব্যাপার বলুন তো? সাগর এখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। ও মাই গড, কি বলছেন? কোন হাসপাতালে? সিটি হাসপাতালে। সিটি হাসপাতাল? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। এসব পাগলামির কোনো মানে হয়? বাবা এত কষ্ট করে আমাদের মানুষ করছে কি তোর এসব পাগলামি করার জন্য? মাটি, তুই বাবাকে ব্যাপারটা কিছু জানাস নি, তাহলে বাবা মনে ভীষণ কষ্ট পাবেন। বাবার কষ্টটা যদি বুঝিস তাহলে মন দিয়ে পড়াশোনা কর, ওসব ভালোবাসাবাসি বাদ দে। কাউকে যদি ভালো লাগে তাহলে আমি কি করব? তোর একা ভালো লাগলে হবে না, যাকে ভালো লাগে তার তোকে ভালো লাগে কিনা সেটাও তো দেখতে হবে। আমার তো মনে হয় নদী তোকে ভালোবাসে না, যদি ভালোই বাসত তাহলে জেনে শুনে তোকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দিতে পারত না। কি সরি বলতে এসেছো? না মানে আমি বুঝতে পারিনি, ও সত্যি সত্যি এরকম একটা কাণ্ড করবে। বুঝতে পারোনি তুমি কি করছি খুকি নাকি? ভালোবাসার পরীক্ষা কি এভাবে নিতে হয়? ভালোবাসা তো হয় পরস্পরের প্রতি বিশ্বাসে, শ্রদ্ধায়। মাটি থাম না, হয়েছে তো। হয়েছে মানে? আর যদি তুই মরে যেতে পারত হতোকে ফিরিয়ে দিতে? মানুষের জীবন নিয়ে যারা ছিনে নিয়ে খেলে তাদের মনে প্রেম থাকে না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। থাক, আর নাটক করতে হবে না। তুমি ভবিষ্যতে ওর সাথে সম্পর্ক না রাখলে আমি খুশি হব। মাটি, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তুই থাম, যা বলেছি আমি ঠিকই বলেছি। ও আল্লাহ, আমার কি হলো? কিরে হাতেতে তো জরুরি তালুত, কি হয়েছে? সুমনা, আমি বোধহয় পাগল হয়ে যাবো। কেন পাগল হওয়া কি আছে? যাকে শাস্তি দিতে দিয়েছিলি সে তো শাস্তি পেয়েছে। সেখানে আমার হার হয়েছে। আমি ভেবেছিলাম ওকে শাস্তি দিয়ে আমি শান্তি পাবো, কিন্তু না, ও এখন সারাক্ষণ আমাকে তাড়া করছে। ঘর দোয়ার বই পত্র দরজা জানলা সবখানে আমি ওকে দেখছি। রাতে বিছানা গেলে মনে হয় ও আমার পাশে শুয়ে আছে। তার মানে তোর হয়ে গেছে? কি হয়েছে? প্রেম রে প্রেম। কিন্তু ও যদি আমাকে না ডাকে, দূর দূর করে তাড়িয়ে দেয়? আমার মনে হয় ও তা করবে না। যদি তা করেও তখন তুই ওকে পাওয়ার জন্য তপস্যা করবি। তো বসার সুযোগ পেলাম না, তাই এখানে বসে আছি। পাশে নয়, আমার হৃদয়ে বসার অধিকার অনেক আগে তোমাকে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না। তোমাকে ভালোবাসি বলে চারতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে পড়েছি। এরপর আর কি করতে হবে বলো? তোমাকে আর কিছুই করতে হবে না। আসে নদীর প্রেমের টানে,
সাগর ছুটে আসে আমি সাগর তুমি নদী একটু ভালো তুমি বাসো যদি একটু ভালো তুমি বাসো যদি নদীর প্রেমের টানে সাগর ছুটে আসে সাগর মোহনাতে নদী মিশে থাকে যেমন তুমি সাগর আমি নদী মনের দুপুর ভরে একটু ভালো তুমি বাসো যদি একটু ভালো তুমি বাসো যদি নদীর প্রেমের টানে সাগর ছুটে আসে সাগর চলে নদী ভাসে যেমন প্রতিদিন তুমি সাগর আমি নদী মনের দুপুর ভরে একটু ভালো তুমি বাসো যদি একটু ভালো তুমি বাসো যদি নদীর প্রেমের টানে সাগর ছুটে আসে সাগর এসে জানে নদীর দুপুর ভাসে আমি সাগর তুমি নদী মনের দুপুর ভরে একটু ভালো তুমি বাসো যদি ও একটু ভালো তুমি বাসো যদি হঠাৎ সালাম করছিস কেন? তোমাকে আর কষ্ট করতে হবে না চাচু, আমি ডাক্তারে পাস করেছি। তোমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। না বাবা না, এ আমার স্বপ্ন নয়,
তুই তোর মা বাবার স্বপ্ন পূরণ করেছিস, আর সেই স্বপ্ন পূরণের একমাত্র দাবিদার হচ্ছ তুমি। আকাশ, তোকে মানুষ করার জন্যে 20 বছর আগে যে গ্রাম ছেড়ে চলে এসেছিলাম, আজ সেই গ্রামে ফিরে যাওয়ার সময় এসছে। এখন আমার একমাত্র কাজ শেয়ার নাম্বারের সব বিষয় সম্পত্তি তোকে বুঝিয়ে দেওয়া। আমরা সেখানে গিয়ে সবার আগে তোর বাবা মার খবর জিয়ারাত করব। চল। কিছু বাড়াবাড়ি ভালো না, আমাদের যা করতে হবে সব বুদ্ধি করে কাম করতে হবে। হুজুর, ওই যে গফুর, গফুর মিয়া, আমি জানতাম তুমি তোমার প্রাণ প্রিয় মনিবের কবর জিয়ারত করতে একদিন আস পাই, আর এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন আকাশ রে। ছোটবেলায় তুমি আকাশে নিয়ে পলায় গেছিলে বলে চেয়ারম্যান বাড়ির সব সম্পত্তি আমি লিখে নিতে পারিনি, কিন্তু আজ সব লিখে দেব। এবারে মনে যাচ্ছে স্যার, বল আকাশ কোথায়? গফুর মিয়া খুব তেরা, সাইজ না করলে মুখ খুলব না। গফুর, এখনো সময় আছে, বল আকাশ কোথায়, তা না হলে তোর মনিবের কবরের সাথে তোকেও গাড়ি ফেলব। স্তম্ভ যা কবর ঘর। হুজুর, ¡Ah!
মনে পড়ে তো কথা, আমার ঘরে পা দিয়ে ঘোড়া থেকে নেমেছিলি? আমার খেয়াল নাই। আজ তুই ঘোড়া হবি, তোর উপর চলে আমি বাড়ি যাব। ঘাস খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবো। আরে মর্জিনা কোথায় গেলি? মর্জিনা কি হয়েছে ভাইজান? কি হয়েছে? আসি পড়েছে ওই শালিশ সাহর, আসি পড়েছে কি দেবার? আকাশ আমার পেটে মারেছে, আমার হাতে মারেছে, আমার মারি ফেলতে চাইছিল। ফটিক? আমার ফটিক কোথায়? ফটিক কে খাড় দিচ্ছে, এতক্ষণ হয়তো মাটির গাড়ি ফেলেছে, আমাকেও মারি ফেলতে চাইছিল, ওটা দেখেই পালা আছি। কি বলছো ভাইজান? তুমি বদমাশটা কি? আমার পোলার উপরে বসে রয়েছে বাবা ফটিক। ও আমার সোনার টুকরো ছিল আকাশ। আকাশ আমার ছেলে, অত বড় হয়ে গেছে বাবা স্যার। হ্যাঁ তোমার সব ছেলে আকাশ। সব ছেলে বলছিস কেন বাবা? তুই আমার নিজের ছেলে, তুই চেয়ারম্যান বাড়ির ছেলে। আয় বাবা, তুই আমার বুকে আয়, আয়। চল বাবা ঘরে চল, চল। আমি একটু ঘুরিয়ে লই, ভিডিও দাও, ফ্রিজের কোনো আঘাত হই নাই, বাদ হবল জায়গা ফেসিয়াল আইছে। আর যদি সে দাও আকাশ তো রেগে যাবে মারলো, আর তুই কিছু করতে পারলি না? এখন একটা বুদ্ধি দাও, কেমনে আর প্রতিশোধ নেওয়া যায়? আকাশ তোর এমনি মানলো, এর একটা ব্যবস্থা তো করতেই হইব। শোন, আমি একটা বুদ্ধি বাই করতে আসি। তোমার বুদ্ধির কাছে চেয়ারম্যান কাইতইল, গোপুর জেলে গেল, তুমি তো বুদ্ধি জাহাজ। আমার সোনার টুকরা পোলাই মাই কি করছ? এর জবাব আকাশ পাইব। এনে বাজান, তোর লাগে গরম গরম বাজান। এর মধ্যে চিনি দেছো? দিছি ছয় চামচ। খাবা দে লেগে না, অনেক খেয়েছিস। আর না মনে পড়ে, আজ থেকে ২০ বছর পূর্বে তোর মার কোলে বসে খাচ্ছিলাম বলে তুই আমার মুখের খাবার ফেলে দিয়েছিলি। খাবার হলো রিজিক, তাই ফেললাম না। তবে ভবিষ্যতে এরকম কারোর সাথে আচরণ করলে তার এই বাড়ি থেকে রিজিক উঠে যাবে। এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে চলতে হবে, এই বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে, আর যদি তা না পারিস তাহলে বাড়ি ছেড়ে চলে যাবি। কথাটা মনে রাখিস? মনে রাখলাম, কথাটা বালিশের তলে থুই। হুজুর, হুজুর। হ্যাঁ দা জি। আকাশ ফটিকের কি করল রে? এতদিন তো রাজার হলে চেয়ারম্যান বাড়ির সবকিছু খাইছেন, এখন কাজ করে খাইতে দেবো? তা না হলে ঘাট ধরে বার করে দেবো। ঘাট ধরে বার করে দিবি? তাহলে তো মান সম্মান সব চলে যাবে। ঠিকই বলেছেন হুজুর, সকালে কেউ দেখার আগে আমরা চোরের মতো পলা যাব। ঠিকই বলেছিস। শোন, খালি হাতে যাব না,
আমাদের মালপত্র যা আছে সব কিছু নিয়ে ফুটে যাব। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। আচ্ছা জি। আমরা ওই বরিশালের দরগায় গিয়েছিলাম, ওই সেখান থেকে ফিরতেছি। এর জন্য বাড়ি এসে তোমাকে পাইনি। আগে ঘরে ঢুকতে দে, তারপর সব কথা খুলে বলতেছি। কাঁথা বালিশ দিয়ে এদিকে ঢুকবে না, যাও টিনের ঘরে। এই লোকের বুকাট ভোলা যাবে না বুঝলি। মাস্টার ভাই, ও মাস্টার ভাই, দেখো কাকে নিয়ে এসছি। আরে আকাশ। সালাম আলাইকুম স্যার। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এতদিন পর গ্রামে ফিরে এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তুমি ডাক্তারি পাশ করে মা বাবার স্বপ্ন পূরণ করেছো। আপনাদের দোয়া স্যার। শোনো আকাশ, তুমি গ্রামের অসহায় মানুষের পাশে থেকে সেবা করবে, এটাই আমরা চাই। আর একটা কথা মনে রাখবে, তোমাকে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে সবচেয়ে বোদান তোমার এই গভীর চাচা। আমি তো জানি স্যার, চাচুর এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না। আরে ঋণ শুধু কথা বলছিস কেন? আমি কি তোর বর? আরে আমি তো আমার দায়িত্ব পালন করেছি, এখন আমার প্রধান কর্তব্য হচ্ছে চেয়ারম্যান ভাই তুই সব জঞ্জাল সরিয়ে তোকে সবকিছু বুঝিয়ে দেওয়া। ওকে তো তুমি চেনো না, ও হচ্ছে আমার ছেলে সাগর, শহরের কলেজে পড়ে। ও আচ্ছা, পরিচিত হয়ে খুশি হলাম। থ্যাংক ইউ বাবা। তুমি না বলেছিলে আমাকে কোথায় নিয়ে যাবে? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। চল চাচা, আপনিও চলুন না। হ্যাঁ, ছেলে যখন বলছে তুমিও আমাদের সাথে চলো, আমরা সবাই মিলে ঘুরে আসি, আকাশ আর মাটি বসে গল্প করুক। মাটি, আকাশ রইল, ওকে চা নাস্তা দে। চলো গফুর ভাই, তুই গল্প কর, আমি আসছি। আসি ভাইয়া। বলুন তো, মাটি বড় না আকাশ বড়? বলবো না। কেন? মাটি তো কখনো আকাশকে আপনি বলেনি। সরি, দেখো আমরা কত কাছে, অথচ কেউ কাউকে চিনতে পারিনি। যখন চিনতে পেরেছো তখন আকাশ আর মাটি এক হয়ে যেতে কি আপত্তি আছে? আকাশকে ছাড়া মাটি যখন চলতে পারে না, তখন আমি তোমাকে ছাড়া চলতে পারবো না। Thank you.
ছিল প্রয়োজন তোমার মতো এমনই এক প্রিয়জন। কিছু কথা বলতে, কিছু কথা চলতে, কিছু কথা বলতে, কিছু কথা চলতে, কিছু সুখের দেশে যেতে হারিয়ে স্বপ্নের সীমানা পেরিয়ে, স্বপ্নের সীমানা পেরিয়ে। সবাই জমা খরচ দিয়ে চলে, তোমার কাজটা কোনো খরচা নেবো না, তোমার কাজটা যা নেবো। হ্যাঁ পুরো শরীরে মাইক কেয়ার হয়েছে, আমি রাগ করি নাই, এরকম থাপড় আমি রোজ কত খাই। আসো তোমার কাছে কোনা গান যেতে যাই, মনে মজা এই গ্রামের মানুষ আমার ট্যাক্স দিয়ে করে, তুমি ট্যাক্স দেবো না, এত উঠতে পারে না। আরো কিছু জানা বাকি আছে নাকি? হ্যাঁ আমাকে আরো অনেক কিছু জানতে হবে। আই লাভ ইউ। তোকে মাথা গাইছিস নাকি? কে তুই? কোথায় গাইছিস? এখানে কি চাস?
রাস্তা দেখে চলতে পারো না? এই কি হয়েছে মর্জিরা, তুই এখানে বসে আছিস কে? আরে তুই ওদের মধ্যে কোথায় গিয়েছিলি মা? মা চিনতে পারিসনি? চিনতে পারিসনি? ও আচ্ছা, আমার ভাই নদী। নদী মা, তুই কেমন আছিস মা? তুই গুন্ডা দিয়ে মনে মাইর খাওয়াইছ, এখন কই যাবি? তোর এমন সার মুনা মারেন কে? সুয়ের বাচ্চা ও আমার মেয়ে, তোর বোন। কি কইলেন? তো মেমোরে মাফ করে দিয়ে দাও, মুই বুঝতে পারি নাই। বুঝতে পারো আর না পারো কোনো মাফ নেই। একটি মেয়ের সাথে খারাপ আচরণ করার মানেই তুমি চরিত্রহীন লোক। কেউ শোনে নাই তো? ভাইজান, চেয়ারম্যান বাড়ির সমস্ত সম্পত্তি হাতে রাখার হাতিয়ার পেয়ে গেছি। কেমন করে? নদীর আকাশের সাথে বিয়ে দিলে চেয়ারম্যান বাড়ির সমস্ত সম্পত্তি আমার হাতে চলে আসবো। তুই ঠিকই বলেছিস। মাটির বিয়ে? হ্যাঁ মাস্টার ভাই, মাটিমাকে আমার আকাশে বউ করে ঘরে নিয়ে যেতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি জানেন না ওরা দুজন দুজনকে ভালোবাসে। না মানে বলছিলাম, মাটি মাত্র ল পাস করলো, প্র্যাকটিস করবে এখনই বিয়ে। বিয়ের পর আমাদের বাড়ি থেকেই প্র্যাকটিস করবে, আমি তোমার কোনো কথাই শুনবো না। মাটিকে বউ করে ঘরে না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তুমি তো জানো মাস্টার ভাই, আকাশের ঘরে সৎমা, সে কখন কোন চক্রান্ত করে। হ্যাঁ আমি তো ভাবছি সৎমায়ের ঘর মাটির আবার কোনো অশান্তি না হয়। সেটা আকাশ তার জীবন থাকতে হতে দেবে না, তাছাড়া আমি তো আছি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো মাটি চেয়ারম্যান বাড়িরই বউ হবে। আলহামদুলিল্লাহ। শোনো, আকাশ বিয়ে করে বউ নিয়ে এসছে, যাও ওকে বরণ করে নাও। বিয়ে এখন গিয়ে লইয়া আইছে, মা ভাই কারো জানানোর দরকারই মনে করেন নাই? প্রয়োজন যে মনে করেনি সেটা ওদের দেখেই বুঝতে পারছ, কিন্তু এই প্রশ্ন করা তুমি কে? ওর পরিচয় গিয়ে আপনারে নতুন করে দেওয়া লাগবে। পরিচয়? তোমার পরিচয় আমি ভালো করেই জানি। একটা কথা মনে রেখো, আকাশের বাবা মা মারা যাওয়ার সময় আকাশকে আমার হাতে তুলে দিয়ে যায়, এবং এই বাড়ির যে কোনো সিদ্ধান্ত নেবার দায়িত্ব আমার উপর। আর ওই বিষয়টা মানতে যদি তোমাদের কষ্ট হয়, তোমরা মা বেটা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কি সাপুরের মুখে এত বড় কথা? তোর এত বড় সাহস, তুই আমার চাচুর গায়ে হাত তুলেছিস? আমার বাবা মা যাকে বড় ভাইয়ের চেয়ে বেশি শ্রদ্ধা করত, তুই তাকে চাকর বলেছিস? তাক বাবা তাক। না চাচু, ওকে শিক্ষা দিতে হবে। শোন, আর যদি কোনোদিন আমার চাচুকে অসম্মান করে কথা বলিস, আমি তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। শান্ত বাবা শান্ত, এই শুভ দিনে কোনো গন্ডগোল করিস নি। থাক থাক, হয়েছে গন্ডগোল, যা করার তা তো করেই ফেলেছেন, গাছ কেটে আর গোড়ায় পানি দিতে হবে না। যাও, নতুন লোক গাড়িতে বসে আছে, তাকে নামাও। নামতে হবে না, যার জাত বংশের পরিচয় কিছু জানি না তাকে এই চেয়ারম্যান বাড়ির বউ হিসেবে আমি মেনে নেব না। তোমার বংশের পরিচয়টা তুমি মুখস্থ করে নাও, মাটি মাস্টার বাড়ির মেয়ে। যে বাড়ির মেয়েই হোক, যেই বিয়ের ব্যাপারে আমি কিছু জানি না, সেই মেয়েকে বউ হিসেবে আমি গ্রহণ করবো না। তুমি জানলে তো বিয়েই হতো না, তোমার যোগ সাজে কোন অজাত কুজাতের মেয়ে এই বাড়ি বয়ে আসতো। মাটিকে তুমি গ্রহণ করবে না সেটা আমি জানি। আকাশ, বৌমাকে ঘরে নিয়ে যা। আচ্ছা। এই যাও, তোমাদের মালপত্র ঘর থেকে বের করে রান্নাঘরে নিয়ে যাও, যাও যাও।
মাটি, গাড়ি থেকে নেমে এসো। ভাইজান, ভাইজান আমার সর্বনাশ হয়ে গেছে, ভাইজান আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বড় বড় চেয়ারম্যানের মাথা খাইছিল আর আগুনটা তোমার চোখে পড়লো না? আগুনটা হুকার মাথায় না রেখে বাড়িতে রাখিস কে? হুকার উপরে থাকলে আমার খাইতে ইচ্ছা করে আর আপনার সামনে খাইলে আমার ব্যথা পেয়েবো না? তা অবশ্য ঠিক। হ্যাঁ এখন বল মর্জিরা কি হয়েছে? পারলাম না ভাইজান, পারলাম না, তোমার নদীর চেয়ারম্যান বাড়ি বোপারেতে পারলাম না। সমস্যাটা কি খুলে বল। গোপুরের কাজ সাজিতে আকাশ মাস্টারের মেয়ে মাটির বিয়ে করে করে দিয়েছে। বলিস কি? তাহলে তো চেয়ারম্যান বাড়ির সহায় সম্পত্তি কব্জা করা কঠিন হয়ে যাবি? কোন কঠিন কাজ না মামা। মানে চেয়ারম্যান বাড়ির এক পোলা আছাড়া হয়েছে আর এক পোলাই ফটিকা আছে না, একটু বল কি দেখা দেন কেন তাতে হয়েছে নাকি? হুজুর সেটি না, ফটিক বাবাজি ঠিকই কইছি, নদীকে ফটিকের লোকে বিয়া দিলে নদীও চেয়ারম্যান বাড়ির বউ হয়ে যাইব। এই মূর্খটার সাথে আমার শিক্ষিত মেয়ে নদীর বিয়ে দেব? হয় দেবেন, চেয়ারম্যান বাড়ির সম্পত্তি যদি পাইতে চান তাই মোর লগে নদীর বিয়া দেবেন। কিন্তু নদী রাজি হবি তো? মিস্টার ফটিক, আই ক্যান্ট ম্যারি ইউ, রিমেম্বার ইট। হ্যাঁ আর স্যার, ভাইজান নবীন গাড়িতে কি করে গেল, আমার গালি দিয়ে গেল? আমি তো কিছুই বুঝলাম না। বুঝেন নাই ফটিক? তুই কিছু বুঝলি? আমি তো আবার আর কিছুই জানি না, তাই ইংরেজি ফিংরেজি যাই কোক আমি কিন্তু নদীর বিয়ে করবই। তুই চুপ থাক, আমি ব্যবস্থা করতেছি, সব ঠিক হয়ে যাবি, এখন চল। হ্যাঁ চল। দাও টাকা দেওয়া যাবে না, আকাশ সাহেবের নিষেধ আছে। কি করি টাকা দিবি না, সোফার মারিয়া কাঙ্ক্ষা ভাড়াই গেলাম। আকাশ সাহেবের অবর্তমানে অনেক টাকা নিয়েছেন, আর না টাকা নিতে হলে আকাশ সাহেবের অনুমতি লাগবে। কি অনুমতি লাগবে? কাঁচা ডিম মোহের মধ্যে আন্দাই দেবো। ম্যানেজার সাহেব, এই হলো আমার আলিপুর। এ তৈয়ব কোথায় গেলি? কি ব্যাপার ম্যানেজার সাহেব? ফটিক কেন এসেছিল? টাকা চেয়েছিল কিন্তু আমি দেইনি। ঠিক করেছেন, আজকের মুরগি এবং ডিম বিক্রি থেকে আমদানি হয়েছে 55,000 টাকা, এখানে 50,000 আছে নিয়ে যান, বাকি 5,000 টাকা ক্যাশে রইল। ওকে আমি আসি। হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাটি, মাটি, মাটি গেল কোথায়? মাটি, মাটি, ওরে ডাকলে শুনবো কোথায়? ও তো বাড়িতে নাই। মাটি কোথায় গেছে? ওর বাপের বাড়ি গেছে, কোয়া গেছে, ফিরতে দেরি হইব। ঠিক আছে তুমি টাকাগুলো রাখো। বৌমা এলে তার কাছে না হয় দিস, সে পড়া হবে, এখন তোমার আলমারিতে রেখে দাও, যাও। আচ্ছা গেলে হইয়ে পড়ছে মায় দেই তোমাতে নেই নাই, আবার ভয় দেয় থেকে মরি টুরি গেলে নেই মায়টা কি কি টুটেছে খোল দেই। Ah.
জানলাইতে বাইরে ভালাই নেই না এটা বুঝতে দেবে কামটা আমি করছি। মা বা তোমার কি হয়েছে মা? তুমি এরম বেটকি মাছের নামছে গাই রয়েছো গা? ও মা ওঠো বা কথা গো মা চোখ খোলো দম দম দেখি শুনে এ তোরা কেটা কোথায় আসো জলদি আয় আরে পানি লই আয় মা ওঠো মা ও মা এই কি হয়েছে ওখানে? হ্যাঁ দাঁড়িয়ে ওঠো মা মার কি হয়েছে? মায়ের বোধ মির্কি মারাম হয়েছে মা এখানে কোন ভূত নেই তো? এ ঘরে চলো চলো যাও ভাই আম গাছের ভূত এখন দিওয়ানা হইয়া যাইবে যাই। চুরি হইরা মুই হইয়া আছি চোর 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 মুই মুই একে নেশাখোর মুই একে নেশাখোর ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর 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 মুই মুই একে নেশাখোর মুই একে নেশাখোর যে বাট পার আগে তো ছিল না জানা চোরের উপর আছে যে বাট পার আগে তো ছিল না জানা মামলা হরমু বাট পার ভরমু দিমু যে জেলখানা তুমে পুলিশ তুমে থানা দিশায় যে নাই যে মোর পুলিশ কুমে থানা দিশায় যে নাই যে মোর ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর 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 মুই একে নেশাখোর মুই একে নেশাখোর। এ মনু তোমার সেনা সেনা লাগে ডাহাইছো কবে? আ ইলিশ মাছের ঝোল খাইতে মজা মগো দেশের ইলিশ মাছের ঝোল তার চাইতে বেশি মজা কুল বালিশের তোল মুই যে বোকা খাইছি ধোকা ভাবতে ভাবতে নিশি ভোর বোকা খাইছে ধোকা ভাবতে ভাবতে নিশি ভোর ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর 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 মুই মুই একে নেশাখোর মুই একে নেশাখোর ভাইয়ের টাহা
চুরি হইরা মুই হই আসি চোর 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 মুই মুই এক নেশাখোর মুই এক নেশাখোর মুই এক নেশাখোর মুই এক নেশাখোর যেখানে যাও তাড়াতাড়ি ফিরে আসবে তুমি তো জানো বিনা প্রয়োজনে আমি কোথাও সময় নষ্ট করি না এই গ্রামে একটা দাতব্য চিকিৎসালয় করার কথা ভাবছি থানা হেলথ অফিসারের সাথে আলাপ করে চলে আসব হ্যাঁ মা মা গতকাল তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে আসো আইতাছি হ্যাঁ টাকা টাকা কই গেল এখানে কি রাখছিলাম গেল কই আমার টাকা কি হয়েছে টাকা যেখানে রাখছিলাম সেখানে নাই নেই মানে টাকা কোথায় যাবে আমার তো সেই একই প্রশ্ন এই টাকার খবর তুই আর আমি ছাড়া আর তো কেউ জানে না আর তুই যদি মাটিকে বলে থাকিস তাহলে সে জানে তুমি কি মাটিকে সন্দেহ করছো তাহলে আর তাকে সন্দেহ করব একটা কথা ভুলে যেও না মাটি একটা ভদ্র ঘরের শিক্ষিতা মেয়ে শুধু তাই নয় সে আমার স্ত্রী এ বাড়ির বউ স্বামী ছাড়া টাকা পয়সা ধন সম্পদ সবকিছু তার কাছে তুচ্ছ তাহলে কি বলতে চাচ্ছিস টাকাগুলো আমি চুরি করেছি কেন এই বাড়িতে ফটিকত থাকে সেও তো নিতে পারে যাও তাকে কি জিজ্ঞেস করো যাও মাটি তুমি কিছু মনে করো না আসলে টাকাগুলো ফটিকে চুরি করেছে বাবা তুমি কিছু বলবে মারে আমি খুব বিপদের মধ্যে আছি কিসের বিপদ বাবা সে তুই বুঝবি না মা ফটিকের সাথে বিয়েতে তুই রাজি হয়ে যা তা না হলে আমি নিশ্চয় হয়ে যাবো তুমি কোনো চিন্তা কর না বাবা ফটিকের বিষয়টা আমি ভেবে দেখবো কোনো ভাবা ভাবি না মা তোকে ফটিকে বিয়ে করতেই হবি ঠিক আছে বাবা তুমি যাও এখানে থাকলে ফটিক আমার কিছু ছাড়বে না ও চরিত্রহীন লোক ওর পক্ষে অনেক কিছু করাই সম্ভব সাগরকে নিয়ে আজই আমি গ্রাম ছেড়ে চলে যাব আচার খাচ্ছ কেন তোমাকে বলবো না তাহলে কাকে বলবে অন্য কেউ আছে নাকি মারবো একটা মারো তবু বলো কেন আচার খাচ্ছ নেকা কিছুই বুঝি না কি বুঝবো তুমি বাবা হতে চলেছো চেয়ারম্যান বাড়িতে নতুন মেহমান আসছে মেহমান আসছে এক মিনিট এত বড় খুশির সংবাদ আমাকে আগে বলনি কেন আমি বাবা হব তুমি মা হবে আমার ছেলে বড় হবে তারপর আমি এক মিনিট এক মিনিট এই বেটা কবে আসবি কথা কখন আসবি নাকি আমি তোর মাকে আরো আদর করবো মাথা নিচু করে টেনশনে পাইচারি করো হ্যাঁ মোর কথা তখনও না মোরে ছাড়া কোনো গতি নয় বিয়া দিলে মধ্যেই দেওয়া লাগবে মামু লাই দিয়া দিয়া তো মাইয়া রে মাথা উঠেছিল এর মগো সবাই রে বিপদ হারাইয়া বাগিয়ে গেছে কিন্তু নদী ভাগ লোকার সঙ্গে গাল লগে আবার মাটির ভাই সাগরের লগে আস্তে কথা কা সাগরের সাথে ভেগে গেছে বুঝলি কি করে ও গো দুইজনের ইটিস পিটিস দেখিয়া ও আমি বুঝ জ্বালাইছি
তোমরা সবাই এখানে বুঝতে থাকো, আর এদিকে আমার একটার পর একটা সর্বনাশ হইতে থাকুক। তোর আবার কি সর্বনাশ হইল? চেয়ারম্যান বাড়িতে নতুন মেহমান আইতেছে। নতুন মেহমান আসতে ভালো কথা, রুহাবজা দিয়ে শরবত খাওয়াবে। আর এই মেহমান সেই মেহমান না তো, আকাশের বউ মাটি পুয়াতি হইছে, তার মা হইব বুঝছ ভাইজান? ওই বাচ্চারে আমি দুনিয়ার আলো দেখতে দিব না। আরে সে ব্যবস্থা পরেও করা যাবি। হ্যাঁ, তার আগে নদীকে খোঁজ করতে হবি। মামা, মাটির দরজা কয়েকটা গাই দিলে কইয়া দেবে নদী আছে কোথায়। তাই করো বাঁচাও কি বামারো, তাতে যেন ভালোবাসা থাকে। আয় মাস্টার এনে,
হয় মাস্টার মে পাইছি হয় মাস্টার মিয়া এত চিৎকার করছেন কেন চিৎকার করবো না তোমাকে আদর করব তোর ভাই সাগর আমার মেয়ে নদীগ্নি পালাইছে বল তোর ভাই কোথায় আমার ভাই কোথায় সেটা আমি কি করে বলবো আমার ভাই নদীকে নিয়ে পালিয়েছে না নদী আমার ভাইকে নিয়ে পালিয়েছে সেটা আপনি ভালো জানেন তাই নেই তুই সব জানো কারণ নদী ফটিকের বউ হয়ে এবারে আসলে তোর রাজত্বে ভাগ বসাবে আর এই জন্যই তুই তোর ভাই সাগর রে দিয়া নদীর ভাগায় দিস চুপ থাকলে চলবে না বল নদী কোথায় তা না হলে তো পিঠের বাচ্চাকে আমি শেষ করে দেবো তুমি একজন মা একজন মা হয়ে কিভাবে একটা অন্তঃসত্ত্বা মেয়ের পেটে বাচ্চাকে মেরে ফেলতে চাইছো তুমি মা জাতের কলঙ্ক এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও মারামারি করতেছ এই চুপ আপনার কত চেয়ারম্যান বারে সর্বনাশ করবেন আপনি মুরব্বী মানুষ তা কিছু বললাম না টাকা কই তোমার জিনিস বুঝতে পাইছ আমি আর খুন খারাপি করুম না তাই পিস্তল বিক্রি করে দিলাম আমি চলি খারাপ সারিয়া যাইতে পারবি না আরে আমি তো আর তোমাকে সাইডা যাইতাছি না ঠিক আছে দহন ডাকমু চলি আবি আজ বিকালে তোর লোকজন লাগবে সময় মতো পৌঁছায় যাইব সরি হি ইজ নো মোর উনি মারা গেছেন চাচা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ছোটবেলায় মা বাবাকে হারিয়ে তোমার বুকে বাঁধ রেখে বড় হয়েছে তোমাকে হারিয়ে আজ আমি সত্যিকারে ইতিম হয়ে গেলাম চাচা চাচা চাচা
এই দুনিয়াতে আমার আর কেউ রইল না চাচা, 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 চাচু চাচু। এখানে কি চান? তাই তো রে। কি বলছেন আপনি? ওই ঠিকই কইতে আছি, এখন তোরে তোর স্বামীর সোয়াগ দিব। আমার স্বামী জানতে পারলে তোকে জানে মেরে ফেলবে। তোর স্বামী জানবে কোন ইন্ডিয়া? হে তো গোকুল লাগে উপরে চলে গেছে, এখন ওই যে মূল তোর স্বামী। বাচ্চা দুনিয়ার আলো দেখবে না, ওনার বেশি কথা কম, দশটা বাচ্চা লই যাও। তাও বুঝতে আসি। আচ্ছা ঠিক আছে। রোস্তম, বস্তাটা মাড়িতে পুষতে ভালাবি, কাক বক্ষিত যেন ট্যান না পায়। দালই যা অনেক মানুষ খুন করেছি, আজ আবার একটি ফেরেশতার মতো নিষ্পাপ শিশুকে মাটি চাপা দিয়ে খুন করতে যাচ্ছিস? ভয় নেই, তুই নিঃসন্তান, তাই তুই সন্তানের মায়া মমতা বুঝিস না। যা এই শিশুটিকে নিয়ে নিঃসন্তান হিসেবে লালন পালন কর, যা হক মাওলা। আমি মরিয়ামের কাছে নিয়ে যাব। মাটি মাটি মাটি, দরজা ঘরে তালা কেন? মাটি গেল কোথায়? মা মা দরজা খুলো, মা মা দরজা খুলো, মা মা আবার সর্বনাশ হয়ে গেছে, গোপর চাচাকে কারা যেন গুলি করে মেরে ফেলেছে। বলিস কি? হ্যাঁ মা,
আমি নিজ হাতে গোবর চাচাকে মাটি দিয়ে এসেছি। আমি মাটিতে বাড়িতে যাচ্ছি। এতক্ষণে তোমার মাটি মাটির তলায় চলে গেছে। বাচ্চা, তুমি এই বাচ্চা পাইলে কই? আমাগো তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ এই বাচ্চা আমাগো দিছে। যে মানুষটার মুখে জীবনে কোনোদিন আল্লাহ খোদার নাম শুনি নাই, তার মুখে আল্লাহর নাম। আচ্ছা তুমি সত্য করে কও তো, এই বাচ্চা তুমি পাইলা কই? আরে সময় হইলে আমি তোরে সব কম। মাটি মাটি, বাবা মাটি কোথায়? মাটি তো এখানে আসেনি, কি হয়েছে মাটির? মাটির নিশ্চয় কোনো বিপদ হয়েছে। মাটি মাটি মাটি, কি হচ্ছে তোমার? কে তোমার এই অবস্থা করেছে? আমাদের ঘরে ঢুকে আমাকে বেঞ্চিতে করার চেষ্টা করে, আমি বাধা দিয়ে সে আমার দুটো লাগতে পারে, আমি আমি জ্ঞান হারাই। মাটি মাটি, আমাদের সন্তান যখন তখন আমি বস্তার মধ্যে আর অনুভব করি পেটে আমার বাচ্চা নেই। ওরা ওরা আমাদের সন্তানকে মেরে ফেলেছে। না বল, আমার মাটিকে কে মেরেছে? তুই জানি না। কে মেরেছে? রায়ন কইতে আসি, মুই সব কইতে আসি। বল, মাটি রে মুই মারছি, কিন্তু প্যাডের বাচ্চা কি হয়েছে হে আমি কইতে পারি না। বল গোপুর চাচাকে কে মেরেছে? বল, তা না হলে তোর মাথা কেটে দেবে আলাদা করে ফেলবো। গোপুরে মোড়াই মারছি। ওসি সাহেব, ও একজন ক্রিমিনাল, আমার স্ত্রীকে খুন করতে চেয়েছিল, কিন্তু সে বেঁচে গেল।
তার পেটের বাচ্চাকে ও খুন করেছে। শুধু তাই নয়, গফুর চাচাকে ওরাই গুলি করে হত্যা করেছে। নিজের মুখের স্বীকারোক্তি তার প্রমাণ। এই যে শুনুন, বিশ্বাস করেন ও আমার জানে মারি হালাত চাইছিল, দিশা বিশা না ভাইয়া মুই মিথ্যা কথা বলছি। সব সত্য কথা। আর এই পর্যন্ত চেয়ারম্যান বাড়িতে যা যা ঘটছে, মোর মা মোহাম্মদ আলীর কর্তায় ও রুস্তম হালার ফলায় গড়াইছে। রুস্তম আরে না না, আমি ওর মারে চিনবো কি কোজা? তুই মাস্টার বাড়ি যা, ওইখানে গেলে দুধ পাবি, মাস্টারের গরু আছে। ঠিক আছে, আমি মাস্টার বাড়ি যাইতেছি। বাড়িতে কেউ আসেন? কি হয়েছে? আম্মা, আমার বাসার একটু গরুর দুধ দিবেন, খিদায় বাসাটা কাঁদতেছে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই দেন আম্মা। খাও বাবা। ও কান্দে না, ও ও খাও বাবা খাও। ও আমার বাচ্চাটা বেঁচে থাকলে এরকমই তো হতো। বাচ্চা তো দুধ খাইতেছে না, দিন আমার কাছে দিন। লন আমি কেউ বাঁচতে পারবো না, মগু সবাই ফাঁসি হয়ে যাইবে। এখন উপায়? উপায় আছে, মামুর গিয়া কও রুস্তমের দুনিয়া উড়েই দিতে। কি বললি? ফটিক সব বলে দেছে। হ্যাঁ ভাইজান, এখন যদি তুমি এর একটা ব্যবস্থা না করো তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। তুই ঠিকই বলেছিস, আমাদের সমস্ত কুকর্মের সাক্ষী রুস্তম। রুস্তমের নাম যখন পুলিশ জানিয়ে গেছে, ওকে আজ রাতে দুনিয়া থেকে সরা দিতে হবে, প্রয়োজনের বাড়ি ঘর সব আগুন দিয়ে পোড়া দিতে হবে। দেখেছি মর্জিদা, চলো মর্জিদা। You are under arrest.
অর্ডার অর্ডার আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, জনাব আকাশ আহমেদ এই মামলার বাদী। তিনি এজাহারে উল্লেখ করেছেন, তার একমাত্র নিষ্পাপ শিশুকে ফটিক খুন করেছে এবং মিস্টার আকাশ তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে এজাহারে আরও উল্লেখ করেছে, আজ থেকে 20 বছর আগে বাদী মিস্টার আকাশের মা আমিনা বেগম একটি বিয়ে বাড়িতে নির্মমভাবে খুন হয়। তার কিছুদিন পর নিজ বাড়িতে নির্মমভাবে খুন হয় এই মামলার বাদী আকাশ আহমেদের বাবা। এই ঘটনার 20 বছর পরে জনাব আকাশ আহমেদকে একইভাবে মারার জন্য রাস্তায় আক্রমণ করে, কিন্তু হত্যাকারীর গুলি আকাশের গায়ে না লেগে লাগে তার পিতৃ সমতুল্য গোপুর মিয়ার গায়ে এবং সে হাসপাতালে মারা যায় রনার। মহামান্য আদালত, আমি এই মামলার অন্যতম আসামি মোহাম্মদ আলী মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। মোহাম্মদ আলী সাহেব, আপনি নিশ্চয়ই জানেন মিসেস আমিনা বেগমকে গুলি করে হত্যা করা হয়েছিল। আরে 20-25 বছর আগেকার কথা, সব মনে আছে নাকি? মামু, মোর মনে আছে। তো থাক। যে পিস্তল দিয়ে আমিনা বেগমকে খুন করা হয়েছিল সে পিস্তল এখন কোথায় তা আপনি জানেন? অবজেকশন ইওর অনার। বাদীপক্ষের উকিল আমার মক্কেলকে অবান্তর প্রশ্ন করছেন। আরে বাবা, আমার উকিলের মুখে কথা ফুটেছে। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, যে পিস্তল দিয়ে আমিনা বেগমকে খুন করা হয়েছিল ঘটনাস্থল থেকে পুলিশ সেই পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করেছিল। ঠিক একই পিস্তল দিয়ে গফুর মিয়াকে হত্যা করা হয়েছে। তার প্রমাণ, দুটি হত্যাকাণ্ডের গুলির খোসা একই পিস্তলে। এতে প্রমাণিত হয় এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং একই চক্রের কাজ। ইওর অনার, এতে প্রমাণিত হয় না যে আমার মক্কেল হত্যা করেছে। হ্যাঁ, ঠিক কথা। উকিল জজ সাহেব রে, ভালো করে বুঝায় দাও। আপনি চুপ করুন। হত্যা করতে গিয়েছিল এই মোহাম্মদ আলী এবং রুস্তমের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। পুলিশ পিস্তল সহ মোহাম্মদ আলী মর্জিনাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। এই পিস্তল পূর্বের খুনে ব্যবহৃত পিস্তল কি না তা পরীক্ষা করলে বেরিয়ে আসবে এবং সাথে সাথে রুস্তমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে এই মামলার সমস্ত হত্যা রহস্য বেরিয়ে আসবে। রুস্তমকে গ্রেপ্তার করে অতিসত্বর আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো এবং যতদিন রুস্তম গ্রেপ্তার না হবে ততদিন আসামি মোহাম্মদ আলী ফটিক ও মর্জিদা কারাগারে থাকবে। সাথে সাথে উদ্ধারকৃত পিস্তলটি পরীক্ষা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। মহামান্য আদালত, পিস্তলটি পরীক্ষা করে দেখা গেছে যে আমিনা বেগম ও গফুর মিয়া দুটি হত্যাকাণ্ডে একই পিস্তল ব্যবহার করা হয়েছিল। এতে প্রমাণিত হয় যে এই হত্যার সাথে এই মোহাম্মদ আলী এবং ফটিক জড়িত। ইওর অনার। অবজেকশন ইওর অনার। এই মামলার অন্যতম আসামি রুস্তমকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। কে বা কারা রুস্তমের বাড়ি আক্রমণ করে পিস্তল ফেলে রেখে পালিয়ে গেছে? আমার মক্কেল এলাকার সম্মানিত লোক, মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে। তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, পুলিশ তাকে সন্দেহ করে গ্রেপ্তার করেছে। এটাই প্রমাণিত হয় না যে আমার মক্কেলই খুনি? আসামিদের দোষী সাব্যস্ত করার জন্য এই প্রমাণ যথেষ্ট নয়। হুজুর, যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। ক্যাপ্টেন, জাবালার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। হুজুর, আমার নাম রুস্তম, আমি একজন পেশাদার খুনি। টাকার বিনিময়ে মানুষ খুন করি, কিন্তু আমি খুনি ছিলাম না। একদিন এই মোহাম্মদ আলী চেয়ারম্যান একটা পিস্তল দিয়ে আমারে কইল আমিনা বেগমরে খুন করতে, টেকাও দিল। সেই দিন থেকে আমার অপরাধ জীবন শুরু। তারপর এই মোহাম্মদ আলী চেয়ারম্যানের কথায় মর্জিনা আকাশের বাবা
আফজল চেয়ারম্যান রে আমার চোখের সামনে বোঝালি দিয়া খুন করছে হুজুর। মহামান্য আদালত, রুস্তমের মুখে সমস্ত ঘটনা শোনার পরও কি আমার বিজ্ঞ প্রতিপক্ষের উকিল বলবেন তার মক্কেলরা নির্দোষ? অবজেকশন ইওর অনার। এই রুস্তম, এই রুস্তম একজন ভাড়াটে খুনি। সে যে কল্পকাহিনী শোনালো তা ভিত্তিহীন, বানোয়াট এবং সম্পূর্ণ মিথ্যা। দেয়ার ইজ নো এভিডেন্স। আমার কাছে প্রমাণ আছে হুজুর। এই যে দেখেন হুজুর, বস্তার ভিতরে ঢুকা। ভালো করে বান্ধিস। এই মামলার সমস্ত নথিপত্র, সাক্ষ্য প্রমাণ, রুস্তমের স্বীকারোক্তি, সর্বোপরি ভিডিও ফুটেজ দেখে প্রমাণিত হয়েছে আসামি মোহাম্মদ আলী ফটিক ও মর্জিদা প্রকৃত দোষী। তাই বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি মোহাম্মদ আলী ফটিক ও মর্জিদাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বিজ্ঞ আদালতে রুস্তম স্বেচ্ছায় খুনের অপরাধ স্বীকার করায় আসামি রুস্তমকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। মারে, আমি জীবনে অনেক পাপ করছি, অনেক মানুষ খুন করছি, কিন্তু একটা নিষ্পাপ শিশুরে আমি খুন করতে পারি নাই। নিষ্পাপ শিশু? কার শিশু? তোমার মা। আমার আমার সন্তান বেঁচে আছে? কোথায় কোথায় আমার সন্তান? বলো বলো, কোথায় আমার সন্তান? এই যে মা, তোমার সন্তান। আমার সন্তান বেঁচে আছে। আমার সন্তান। ঠিক 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 মামা, ঠিক ঠিক ঠিক।